শনির সাডেসাতি ধাইয়ায় জীবন জেরবার এই টোটকায় মুক্তি পাবেন। বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিশ্লেষণ করা হয়। শনিদেবের এফেক্টেই কোনো মানুষের জীবনে নানা ধরনের প্রভাব আসতে পারে। শনিদেবের সাডেসাতি বা ধাইয়ার সময় বিশেষ কিছু নিয়ম মেনে চললে জীবনে সমস্যার সম্ভাবনা কমে। ব্যাংলা অ্যাজটেক এনে এই বিষয়ে ব্যাখ্যা করা হল, শনিদেবের গুরুত্ব বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়ের প্রতীক এবং কর্মফল প্রদানের দেবতা বলা হয়। তিনি সৎকর্মের ফল দেন এবং অসৎকর্মের জন্য কঠোর শাস্তি প্রদান করেন। শনিদেবের প্রভাবে জীবনের ওঠাপড়া, কর্মক্ষেত্রে বাধা এবং দৈনন্দিন জীবনে সমস্যার সৃষ্টি হয়। শনি গ্রহের অবস্থান বা দৃষ্টির প্রভাবে জীবনযাত্রা বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। শনি গ্রহের স্থান পরিবর্তন এবং সাডেসাতি বা ধাইয়া শনি আড়াই বছর অন্তর এক ঘর থেকে অন্য ঘরে যান, এই স্থান পরিবর্তনের ফলেই সাডেসাতি এবং ধাইয়া নামে দুটি বিশেষ সময়ের সৃষ্টি হয়। শনির সাডেসাতি তখন হয় যখন শনি চন্দ্রের ওপর দিয়ে আগে ও পরে মোট তিনটি রাশির উপর অবস্থান করেন। এর ফলস্বরূপ সাত বছরের কিছু বেশি সময় ধরে শনির প্রভাব রাশিচক্রে থাকা ব্যক্তির ওপর পড়ে। অন্যদিকে ধাইয়া হল আড়াই বছরের জন্য শনির বিশেষ প্রভাব। এ সময় জীবনে আর্থিক সংকট, সম্পর্কের জটিলতা এবং শারীরিক অসুস্থতার মতো পরিস্থিতির উদ্ভব হতে পারে। সাডেসাতি বা ধাইয়ার সময় করণীয় কাজ সাডেসাতি বা ধাইয়া শুরু হলে শনিদেবের পূজা এবং অন্যান্য শুভকর্মে নিজেকে নিবেদিত করা উচিত। শনিদেবকে সন্তুষ্ট করতে নিয়মিত শনি মন্ত্র, বিশেষ করে ওম সং শনিশ্চরায় নমঃ জপ করা যেতে পারে। এছাড়া শনিবার বিশেষ পূজা বা দানের আয়োজন করা শুভ। এক, নিরামিষ আহার গ্রহণ করা। দুই, শ্রমজীবী মানুষদের সহায়তা করা। তিন, কালো তিল, সরিষার তেল এবং লোহার তৈরি জিনিস দান করা। শনিদেবকে প্রসন্ন করার উপায়, শনিদেব সৎকর্ম এবং কঠোর পরিশ্রমকে পছন্দ করেন। সততা এবং ন্যায়বিচার বজায় রাখলে শনিদেব প্রসন্ন হন। পরিশ্রম, শৃঙ্খলা এবং সত্যবাদিতা মেনে চললে সাডেসাতি বা ধাইয়ার কষ্ট কমতে পারে। শনির প্রভাবে যারা কষ্ট পাচ্ছেন তাদের উচিত অসহায় এবং দরিদ্রদের সাহায্য করা। শনিবার শনিদেবকে তেল এবং কালো রঙের জিনিস নিবেদন করলে শনি প্রসন্ন হন বলে মনে করা হয়। কোন কাজগুলি করলে শনিদেব অসন্তুষ্ট হন? সাডেসাতি বা ধাইয়ার সময় কিছু কাজ করলে শনিদেব অপ্রসন্ন হন। যেমন, এক, মিথ্যা কথা বলা বা প্রতারণা করা। দুই, কাউকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া। তিন, শ্রমজীবীদের অসম্মান করা বা তাঁদের শোষণ করা। চার, মদ্যপান, মাংস ভোজন এবং অন্যান্য তামসিক কর্মকাণ্ডে জড়ানো সাডেসাতি বা ধাইয়ার সময় এই কাজগুলো এড়িয়ে চললে শনিদেবের কৃপা লাভ হতে পারে। শনির প্রভাব ইতিবাচক রাখার জন্য সততা এবং সৎকর্মের ওপর নির্ভরশীল থাকা উচিত।